কোন ধান বুড়ো বা আমন বা কোন ধানটা আমরা জানতে পারি আউশ দান আগুন মাইয়া আউশ আপনারা যে ওই যে দান করেন আপনাদের দান করার পর কি আপনাদের লাভ হয় না লস হয় আমরা তো জানি যে দানের দর বর্তমানে খুবই কম সেক্ষেত্রে আপনি কি বলছেন লস হয় পাঁচশো টাকা দানের মন মানুষের রুজো পাঁচশো টাকা এটাকে আমরা খুশি না এক হাল জমির মধ্যে আপনাদের কতটুকু খরচ হয় এ খালি অন্ততকে 40 50 হাজার খরচ হয় আপনারা এক খাল জমিন থেকে কত টাকা দান পান দান পায় 116 মন দরে কোন কেআরও হইলে দানের দর না তা হয় তোমাদের খাস্তা যায় আপনারা কি সরকারের কাছে কোনো দরে কোনো আকুল আবেদন করবেন আবেদন ওখানেও আমরা রইল কৃষক বাস্তে হইলে দানের দর বাড়toyবো আনা আমরা খেত করতে পারি না লস মারি দে আমরা উপরে পরে উনি আমাদেরকে জানাচ্ছেন যে ওনারা জমিন করেন ঠিক কিন্তু ধানের দর কম থাকাতে তাদের যে খরচ হয় সেই খরচটি তাদের পুষে না আমরা চাই যে কৃষক যদি বাঁচছে আমাদের ষোলো কোটি মানুষ আমাদের বাংলাদেশের ষোলো কোটি মানুষ বাঁচবে আমরা চাই কৃষকের মুখে হাসি ফুটে থাকুক আমরা তাদের জন্য ন্যায্য মূল্য দিতে পারি সেই প্রত্যাশা করছি তো আপনারা কি আমাদের জয়স টিভি সম্বন্ধে কিছু বলবেন কেমন লাগলো আমরা যে আমরা যে আপনাদের সাথে কথা বলছি আপনাদের কেমন লাগলো এই মুহূর্তে তার সাথেও কথা বলছি

ধান ওই বনবরা hore এবং এই যে আমার ডানে বামে পিছনে যেদিকে দৃষ্টি যাচ্ছে সেদিকেই সবুজ আর সবুজ মনে হচ্ছে যেন কোন রূপসী বা কোনো শিল্পী সুন্দর করে একটি বিছানার চাদর রেখে দিয়েছে সত্যি খুব সুন্দর এই দৃশ্য আর আমাদের এই বাংলাদেশ সুজলা সুফলা একটি দেশ যেখানে দুমাস পর পর ঋতুর বদল হয় এবং চমৎকার দৃষ্টি চমৎকার এই সুন্দর পরিবেশ আমাদের কে দেয় আমাদের এই বাংলাদেশ ছয় ঋতুর দেশ আমরা জানি এবং বিশ্বের বিশ্বের মধ্যে একমাত্র একটি দেশ যেটি হচ্ছে বাংলাদেশ এই বাংলাদেশেই দু মাস পর পর ঋতু বদল হয় আর ঋতু বদলের সাথে সাথে আমাদের কৃষকদেরও মনের পরিবর্তন হয় এবং সাথে সাথে আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক পরিবর্তন আসছে আর সেই পরিবর্তনের সাথে আজকে আমরা এই কেশবপুর পূর্ব মাঠে আমরা দাঁড়িয়ে কথা বলছি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কত সুন্দর দৃশ্য এবং যেদিকে দৃষ্টি যাচ্ছে সেদিকে শুধু সবুজ আর সবুজ আর দান আর কিছুদিন পর ওই কৃষকরা ওই দান খাটবে এবং তাদের গড়ে নিয়ে তুলবে আমরা চাই সেই কৃষকের হাসিটা সারা জীবন সেই কৃষকের হাসিটা যেন অটুট থাকে সেই প্রত্যাশা সেই প্রত্যাশা করছি সম্মান্ত দর্শক আবারও আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা যে যেখান থেকে আমাদের জয়েস টিভি দেখছেন সকলকে ধন্যবাদ জানাই এবং সাথে সাথে আপনাদের কাছে আমি অনুরোধ করছি আপনারা যদি আমাদের টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন এই মুহূর্তে আপনারা আমাদের জয়েস টিভি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন আমরা আপনাদেরকে কোনো একদিন অন্য জায়গায় আপনাদেরকে অন্য একটি দৃশ্য আপনাদেরকে অবলোকন করাবো এবং দেখা করব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে আবার মুবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আপনাদের সামন থেকে বিদায় নিচ্ছি আমি জাহিরুল ইসলাম জহির আসসালামু আলাইকুম